হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বঙ্কিক নিউজ ইউটিউব চ্যানেলে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমিক হন তো এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টি20 যেটা খেলা হবে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে 20 ডিসেম্বর 2018 ভারতীয় সময় 4:30 আর বাংলাদেশ সময় 5টা, এই ম্যাচের করবো প্রিভিউ। আর এই ম্যাচের মধ্যে বলবো অনেক কথা আর বলবো প্লেইং ইলেভেন, তো এগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা টি20 716 নম্বর ম্যাচ। লাস্ট 5 ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে 2টো আর হেরেছে 3টে, আর লাস্ট 5 ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 1টা আর হেরেছে 4টা। এই ম্যাচের আম্পায়ার থাকবে কাজী সোহেল, তানভীর আহমেদ, থার্ড আম্পায়ার থাকবে সারফদুল্লাহ, আর ম্যাচ রেফারি থাকবে জেফ ক্রো। যদি দেখি পিচটি পর, তো এই পিচ ন্যাচারাল ব্যাটিংদের সাহায্য করবে। এই পিচে হাইস্ট রান হয়েছে টি20তে 204 রান, এই পিচে 170+ রান দেখা যাবে, মানে এই ম্যাচে 170+ রান দেখা যাবে। যে টিম টসে জিতবে তার সম্ভাবনা বেশি ব্যাটিং নেওয়ার। শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টোটাল খেলা হয়েছে টি20 37টা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে টি20 টোটাল 47টা, মানে বাংলাদেশে 2 নম্বর আর দুবাই 1 নম্বর। সাই হোপ লাস্ট ম্যাচে 23 বলে 55 রান করেছে 6টা 6-এর সাহায্যে, আর কিমোপল করেছে 14 বলে 28। লাস্ট ম্যাচে বাংলাদেশের বোলার আর ফিল্ডাররা চুপচাপই ছিল, কিছুই করতে পারেনি। 130 রান টার্গেট দিয়েছিল, সেটা 10 ওভার 5 বলে করে নিয়েছে বাংলাদেশের বিপক্ষে যাই ওয়েস্ট ইন্ডিজ খেলছিল সেই ম্যাচে। যদি দেখি বাংলাদেশের প্লেইং ইলেভেন, তো বাংলাদেশের প্লেইং ইলেভেনে সেরকম কোনো চেঞ্জ হবে না। বাংলাদেশের প্লেইং ইলেভেনে থাকছে তামিম ইকবাল, লিটন দাস, সৌম সরকার, সাকিব আল হাসান ক্যাপ্টেন, মুশফিকুর রহিম উইকেট কিপার, মোহাম্মদুল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান। আর ওয়েস্ট ইন্ডিজের প্লেইং ইলেভেন থাকছে সম্ভবত ইভেল লুইস, সাই হোফ, নিকোলাস পুরান, কিমো পল, ড্যারিন ব্রাভো, সিমরন হিটমায়ার, রহমান পোয়েল, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাব্রেন অ্যালেন, ওসেন টমাস, সেরন কট্রিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে।